Hi everybody, I am going to discuss 4-bit parallel adder. Subject is digital logic design. 4-bit parallel adder. Actually adder কি করে আমরা জানি যেটা half adder through the হয় সেটা single bit add করে. Full adder কি করে যেটা তিনটে bit add করতে পারে মানে carry টাও add করতে পারে যেটা পরের bitের forward adder হয়. এবং সেই half adder বা full adder যেটা আমরা এক একটা আলাদাভাবে শিখেছি সেটা এবার প্যারালালি যদি আমি কানেক্ট করি সেটা 4-bit বা n বিট নাম্বার অফ প্যারালাল বিটকে আমরা অ্যাড করতে পারি. লেট আস কনসিডার দ্য কনসেপ্ট অফ 4-bit প্যারালাল অ্যাডার. ফার্স্ট অফ অল প্যারালাল অ্যাডার, প্যারালাল অ্যাডার ইজ অ্যান অ্যারিথমেটিক কম্বিনেশনাল লজিক সার্কিট দ্যাট ইজ ইউজ টু অ্যাড মোর দেন 1 বিট অফ ডেটা সাইমাল্টেনিয়াসলি. যদি আমি মোর দেন 1 বিট ডেটাকে আমরা সাইমাল্টেনিয়াসলি অ্যাড করতে চাই, সাইমাল্টেনিয়াসলি অ্যাড করতে দুটো নাম্বার দিয়ে দিল, এ এন বি, সে দুটো নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট হলো. ফার্স্ট অফ অল যে ডিসিমিল নাম্বার বা যে কোনো নাম্বার দেয় কাকে সেটা বাইনারিতে কনভার্ট হবে, সেই বাইনারিতে কনভার্ট হওয়ার পর সেই বিটগুলো প্যারালালি অ্যাড হবে. তো এই প্যারালাল অ্যাডার ইজ এ অ্যারিথমেটিক কম্বিনেশন লজিক সার্কিট দ্যাট ইজ ইউজ টু অ্যাড মোর দেন 1 বিট অফ ডেটা সাইমাল্টেনিয়াসলি. দি দ্য ফার্স্ট পয়েন্ট. সেকেন্ড পয়েন্ট, এই প্যারালাল অ্যাডার অ্যাডস করসপন্ডিং বিটস সাইমাল্টেনিয়াসলি ইউজিং ফুল অ্যাডার. করসপন্ডিং বিটস, যে বিটসগুলো যেমন এল এস বি পজিশন থেকে এ জিরো বি জিরো, এ ওয়ান বি ওয়ান, করসপন্ডিং বিটসগুলো প্যারালালি অ্যাড হয়। ইট কনসিস্ট অফ ফুল অ্যাডার্স, আমরা প্যারালাল অ্যাডার বলছি, ফুল অ্যাডার দিয়ে ডিজাইন করছি. ইট কনসিস্ট অফ ফুল অ্যাডার কানেক্টেড ইন এ চেন ওয়্যার আউটপুট ক্যারি ফ্রম ইচ ফুল অ্যাডার ইজ কানেক্টেড টু দ্য ক্যারি ইনপুট অফ দ্য নেক্সট হায়ার অর্ডার ফুল অ্যাডার ইন দ্য চেন. একটা চেন তৈরি হয় যতগুলো ফুল অ্যাডার আমরা কানেক্ট করি, সেই ফুল অ্যাডারের মধ্যে চেন তৈরি হয়, যে সামগুলো আমরা অ্যান্সার পাই, করসপন্ডিং যেটা আমরা সাম অ্যান্ড ক্যারিটা নেক্সট হায়ার বিটের মধ্যে হায়ার বিটে চলে আসে, নেক্সট সাম পাই নেক্সট ক্যারিটা হায়ার বিটে চলে আসে, এইভাবে আমরা ফাইনালি সামগুলো আর ক্যারিটা পেয়ে যাই. ফাইনালি যে ফুল অ্যাডার যে 4-bit হয় যদি 4 নম্বর ফুল অ্যাডার থেকে সেটা ক্যারি আউট হিসেবে বেরিয়ে আসে. n bit parallel adder require n bit n flip full adder to perform the operation. অপারেশন করার জন্য যতগুলো আমরা বিটের ডিজাইন করতে হবে প্যারালালি, সেই ততগুলোই ফুল অ্যাডার আমাকে ইউজ করতে হবে. তো এটা কনসেপচুয়ালি সিম্পল থিং. ফুল অ্যাডার মিন যেটা আমরা জানি তিনটে ইনপুট আর দুটো আউটপুট থাকে, সেই ফুল অ্যাডার কনসেপ্টটা ইউজ করে আমরা 4-bit প্যারালালি সেই অ্যাডিশন কনসেপ্টটাকে ক্যালকুলেশন করতে পারি. সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ 4-bit প্যারালালি অ্যাডার. লেট আস কনসিডার দ্য ডিজাইন অফ 4-bit প্যারালাল অ্যাডার. 4-bit প্যারালাল অ্যাডার ডিজাইন করার সময় আমাকে কী ইউজ করতে হবে? ফুল অ্যাডার, যেটা অলরেডি আমি জানলাম যে ফুল অ্যাডার দিয়ে আমরা 4-bit প্যারালালি সাইমাল্টেনিয়াস বিটগুলোকে অ্যাড করব. লেট আস কনসিডার এটা নাম্বার নিলাম যেটা 4-bit, এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি, অ্যান্ড বি একটা নাম্বার নিলাম যেটা বি জিরো বি ওয়ান বি টু অ্যান্ড বি থ্রি. তো এইটা হচ্ছে এল এস বি বিট অ্যান্ড দিস ওয়ান ইজ এম এস বি বিট. তো আমরা যখনই অ্যাড করবো এ প্লাস বি, তো এই দুটোর মধ্যে সাম করবো, যেটি ক্যারি ফরওয়ার্ড হয় সেই ক্যারিটা এখানে পাঠাবো, আবার সাম করবো যদি ক্যারি ফরওয়ার্ড হয় সেটা সি জিরো ধরি, সি ওয়ান এস টু, সেখান থেকে যেটা পাবো এস থ্রি, সেটা হচ্ছে এখান থেকে যেটা ক্যারি থাকবে এখান থেকে যে ক্যারিটা সেটা এখানে যাবে, আর ফাইনালি যে ক্যারিটা আসবে সেটা সি আউট হিসাবে ধরাবে. তো যদি আমরা ফুল অ্যাডার নিয়ে নিই তাহলে ইজিলি এটা ডিজাইন করতে পারবো. যদি একটা নাম্বার নিই সাপোজ 1 0 1 1, একটা নাম্বার নিলাম আর একটা নাম্বার নিলাম 0 1 1 0, যদি আমি এটা নিয়ে দেখি কি নাম্বারটা 4 8 করে, তাহলে এটা পাচ্ছি 13, এটা পাচ্ছি 6, এটা যোগ করলে আমরা পাবো 19. ক্যালকুলেশন যদি করি 1 এটা 1, এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে 0, ক্যারিটা 1 হচ্ছে 1 1 0, এটা করসপন্ডিং নাম্বার পেলাম. এটা যদি আমরা ডেসিমালে কনভার্ট করি 1 2 4 8 16 করে, তাহলে 16 প্লাস 2 প্লাস 1 মিন 19. তো এইভাবে আমরা ইজিলি যে কোনো দুটো বাইনারি নাম্বারকে 4-bit নাম্বারকে এখানে আমরা অ্যাড করছি করতে পারি. তো এন বিট আমরা যদি নাম্বার নিই তাহলে এন বিটকে এন বিট ফুল অ্যাডার দিয়ে ডিজাইন করতে পারি. ডিজাইনটা দেখা যাক, ডিজাইন অফ 4-bit প্যারালাল, ডিজাইন অফ 4-bit প্যারালাল অ্যাডার. আমরা যেটা ডিজাইন করার সময় ভাববো সেটা হচ্ছে 4টে বিট দিয়েছি, 4টে আমরা ইনপুট নিয়ে নেবো, যেটা 4টে 4-bit প্যারালাল অ্যাডার ডিজাইন করতে হবে, তাহলে 4টে আমি ব্লক বানাবো. আর এটা একটা ফুল অ্যাডার 0, ফুল অ্যাডার 1, ফুল অ্যাডার 2, ফুল অ্যাডার 3.
এবার ইনপুট হিসেবে আমি এস জিরো বি জিরো প্রথমটাতে এ জিরো আর বি জিরো নিলাম, আর দ্বিতীয়টাতে এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, এ টু বি টু, এ থ্রি বি থ্রি এটা নিলাম। এখানে আমরা জানি যে কোনো ফুল অ্যাডারে তিনটে ইনপুট হয়, তো তিনটে প্রথমবারে তো যখন যোগ করছি দুটো বিটের মধ্যে তো থার্ড ইনপুটের কোনো প্রয়োজন নেই, তাই সি যেটা সিইন হচ্ছে সেটাই বিশেষ জিরো হচ্ছে। এই জন্য যেহেতু থার্ড বিটটার কোনো প্রয়োজন থাকে না, এখানে আমরা হাফ অ্যাডার নিয়েও কাজ চালাতে পারি, একটা হাফ অ্যাডার বাকিগুলো ফুল অ্যাডার নিয়েও আমরা ইজিলি এই ইমপ্লিমেন্টেশনটা করতে পারি। তো এখানে আমি সবটাই ফুল অ্যাডার নিয়ে করছি, তিনটে বিট নিলাম। আমরা জানি ফুল অ্যাডারে তিনটে ইনপুট হয়, দুটো আউটপুট হয়, তো একটা সাম জিরো, একটা ক্যারিটা এখানে চলে আসছে যেটা হচ্ছে সি জিরো হিসাবে ধরা হচ্ছে, তারপরে সাম ওয়ান যেটা হচ্ছে যে ক্যারিটা ওর কাছে সি ওয়ান হিসাবে চলে আসছে, এখান থেকে আমরা এস টু পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি সেটা সি টু হিসাবে এখানে চলে আসছে, এস থ্রি, আর এটা ফাইনালি আমরা পাচ্ছি সি আউট। তো আমরা যে নাম্বারগুলো নিলাম এখানে ইনপুট নিচ্ছি, এমন একটা ডিভাইস সার্কিট যেটা বানাচ্ছি যেখানে ইনপুট দেবো সঙ্গে সঙ্গে তার করেসপন্ডিং অ্যান্সার আমরা পেয়ে যাবো। যে নাম্বারটা আমরা যদি বসাই ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান এই ঘরটায় ওয়ান, এই জিরো ঘরটা এটা হচ্ছে এই ওয়ানের ঘরটা জিরো, তারপরে এটা ওয়ান, তারপরে জিরো, বি দেওয়ার সঙ্গে 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 জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, একবার সঙ্গে সঙ্গে আমরা যখন এই ইনপুট দিয়ে দেবো সার্কিট অ্যাক্টিভেট করলে তার রেজাল্ট আমরা এখান থেকে পেয়ে যাবো। ইন দিস ওয়ে উই ক্যান ডিজাইন ফোর বিট প্যারালাল অ্যাডাপ্টার। Thank you very much for watching this video. Thank you.